ভাবুন তো কিয়ামতের দিন সকলের ভিড়ে আপনি দাঁড়িয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছেন, এমন সময় আপনার নাম ধরে মধুর কণ্ঠে ডাক দিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বললেন, আমার সঙ্গে জান্নাতে এসো, তুমি আমার উম্মতের একজন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ, মাহে রমজানের ব্লগ। আশা করি পুরো ব্লগ জুড়ে আমার পাশে থাকবেন, আর আমার ব্লগটি দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর একদম ভোরের দিকে ফজরের নামাজের পরে দেখেন মানে বাহিরের দৃশ্যটা অনেক বেশি সুন্দর। আর এই মানে ফজরের নামাজের পর যখন চারিদিকে হালকা হালকা হচ্ছে আলো হতে থাকে, তখন বাইরে যে একটা মৃদু বাতাস থাকে না, ওইটা আমার কাছে হচ্ছে সবসময় ভালো লাগে, খুবই ভালো লাগে। তো এই তো পরে হচ্ছে গিয়ে সকালের দিকে ছিল, লরিফা হচ্ছে ঘুমিয়েছিল, আমি হচ্ছে নামাজ টামাজ পড়ে শুয়ে গেছি। তারপরে হচ্ছে উঠতে উঠতে প্রায় 11টার মতো বেজে গেছে। তারপরে এখন হচ্ছে দুপুরের দিকে, আর দুপুরের দিকে যেহেতু মানে রোজার দিন হচ্ছে, যাই রান্নাবান্না করে না কেন গোসলের আগে সব মানে রেডি করে রাখা হয়, তারপরে হচ্ছে গোসল করে নামাজ টামাজ পড়ে আয়সা, তারপরে হচ্ছে সব রান্নাবান্না করা হয়। তো এই তো আমাদেরও সেম, সব কিছু কুটাকাটি করে তারপরে হচ্ছে মাছ টাছ ভেজে সব কিছু হচ্ছে রেখে দিয়ে তারপরে হচ্ছে দুপুরের পরে এসে হচ্ছে তারপরে আস্তে ধীরে রান্নাবান্না করা হয়, যা করার সব করা হয়। তো আজকে হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে মানে রান্না করবে ডাউল, আর হচ্ছে ইফতারিতে প্রতিদিন যা থাকে আলু চপ, তারপরে হচ্ছে পেঁয়াজু, আর আজকে হচ্ছে নুডলস রান্না করা হবে। আজকে হচ্ছে বুট আর ভুনা করা হবে না, যেহেতু নুডলস আছে পরে দেখা গেছে আর বুট টুট খাওয়া হবে না। তো তারপরে রাতে খাওয়ার জন্য শুধু আলুর চপ আর পেঁয়াজু হচ্ছে ভাজা হবে। তো এই তো এখন হচ্ছে দুপুরের দিকে মাছটা হচ্ছে রান্না করে রেখে দেওয়া হবে। আসলে ভোরাতে হচ্ছে কিছু দিয়েই মানে খেতে ভালো লাগে না, মানে দেখা যায়। আর তরো তরকারি হইলে তো মানে যে মনে করেন সবজি আর কি যেটা বলে, সবজি হলে তো আরও খেতে ইচ্ছে করে না, মানে শুধু মানে আমাদের তো রোজা আসছে, দৌড়ে প্রতিনিয়ত মাছ ভাজি আর হচ্ছে আলু মাছ, তারপর হচ্ছে মুরগির মাংস, মানে এগুলোই চলতেছে। কোনো রকম সবজি আমাদের হচ্ছে রোজা আসার পর থেকে রান্না করা হয় নাই, কেউই হচ্ছে তেমন একটা মানে ভোররাতে উঠে হচ্ছে সবজি খেতে ভালো লাগে না, মানে মাছ দিয়ে সবজি দেখা যায় কত রকম সবজি থাকে না, বরবটি, ধুন্দুল, তারপর হচ্ছে কই, এগুলো এরকম আর কি এগুলা। তো এই জন্য আমাদের হচ্ছে মাছ আর মানে মাছ আলু চলতেছে, আর এটা দিয়ে আলহামদুলিল্লাহ ভালো মতো খাওয়া হয়। তো আজকে হচ্ছে মানে একদম শুকনা শুকনা করে হচ্ছে আলু পেঁয়াজ বেশি করে দিয়ে হচ্ছে মাছ ভুনা করা হবে। আসলে আমরা হচ্ছে সন্ধ্যা রাতে কেউই হচ্ছে ভাত খাই না, শুধু আমাদের হচ্ছে শুধু ভোররাতের জন্যই রান্না করা হয়। যেহেতু আমরা সন্ধ্যা রাতে হচ্ছে ইফতারি খাওয়ার পর কেউই আর বাসায় হচ্ছে ভাত খায় না, তো ভোররাতে যাই একটু খাই হচ্ছে, একটু শুকনা টুকনা হলে ভালো হয়, ঝোল টোল বা হচ্ছে সবজি মানে এরকম টাইপের খাওয়া ভালো লাগে না। তো হয়তো বা এক একজনের মানে চয়েস এক এক রকম, অনেকে হচ্ছে হয়তো বা সবজি টবজি দিয়ে খেতে ভালোবাসে বা ভালো লাগে। আমাদের হচ্ছে এক তরকারি বেশিরভাগ হচ্ছে বোরাতের জন্য রান্না হয়, আমাদের হচ্ছে বোরাতে একটা দিয়ে সুন্দর মতো খাওয়া হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো এই তো আলু দিয়ে হচ্ছে মাছ দিয়ে বললাম তো একদম শুকনো শুকনো করে হচ্ছে আজকের মাছটা হচ্ছে রান্না করা হবে। তো এই তো মাছটা দেখলেন রান্না করা মোটামুটি হচ্ছে শেষ, একদম অল্প একটু পানি দিয়ে শুকনো শুকনো করে ভুনা করা হয়েছে। আর এখান দিয়ে হচ্ছে মানে আলু সিদ্ধ করছিল, আলু সিদ্ধ করে এগুলো হচ্ছে মানে রেখে দিতেছে সব হচ্ছে রেডি করে। তারপর হচ্ছে আমরা হচ্ছে আসরের পর আসর নামাজ টামাজ পড়ে তারপর আইসা হচ্ছে সব কিছু আস্তে ধীরে হচ্ছে মানে ভাজাভাজি করা হয় আর কি। তো এখন হচ্ছে সব রেডি করে রেখে গিয়ে একটু হচ্ছে রেস্ট নিবে সবাই, একটু শুয়ে থাকবে আর কি। তো মানে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর যেভাবে আমাকে সবসময় হচ্ছে সাপোর্ট করেন এভাবে সবসময় সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর এই তো আমাদের হচ্ছে সবসময় আলুর চপ বানালে আমরা প্রচুর খুব মানে ডিম দিয়ে দেয় এইভাবে আলুর চপ করে দেখবেন, অনেক ভালো লাগে। মানে আলু মানে আলুর সাথে যদি একটা বা দুইটা ডিম হচ্ছে ভালো করে দিয়ে মানে তারপর হচ্ছে আলুর চপগুলো বানানো হয় তাহলে খেতে একটু অন্যরকম টেস্ট আসে। আলুর চপ কত রকমভাবে বানানো যায়, তো আমাদের হচ্ছে বেশিরভাগ সময় এভাবেই বানানো হয়, এরকম মানে আলাদা আমার আপু হচ্ছে ডিম দিয়ে দেয়, ভালোই হয়, মজা লাগে। আর এই তো এখানে হচ্ছে বেরেস্তা করা হচ্ছে আলুর সাথে মানে আলুর চপের সাথে দেওয়ার জন্য। তো আমি আমার হচ্ছে কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মানুষের ভুল ত্রুটি হতেই পারে।
তো আমার এই হচ্ছে ভিডিওটা হচ্ছে 20 রমজানের আর আমি হচ্ছে এটা আপলোড দিতেছি 21 মানে 21 রমজানে তো হচ্ছে মানে 20 রমজানে হচ্ছে কি কি করলাম কি কি দিয়ে ইফতারি করলাম তারপর হচ্ছে কি কি রান্না বান্না হলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করা দেখতে দেখতে মানে রহমত বরকতের মানে মাস চলে যাচ্ছে দেখতে দেখতে 20টা রোজা শেষ হয়ে গেছে আমরা হচ্ছে রোজা আসার আগে কত চিন্তা করি যে হচ্ছে কিভাবে রোজাগুলো শেষ করব এত গরম 30 রোজা কিভাবে থাকব কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর দিন হচ্ছে আল্লাহই হচ্ছে মানে কাটিয়ে নেয় সুন্দরভাবে আর এবারে রোজা আলহামদুলিল্লাহ এত ভালোভাবে কাটছে মানে অন্যান্য বার দেখা যায় অনেক গরম থাকে তারপরে হচ্ছে দেখা যায় গলা শুকায় যায় মানে অনেক বেশি পিপাসা হয় কিন্তু এবার আমি এই জিনিসটা দেখলাম অনেকেই মানে বলতে যে এবার রোজাতে সবচেয়ে বড় দিক যেটা সেটা হচ্ছে মানে বেশি একটা পিপা মানে পিপাসিত হয় না তারপর হচ্ছে বেশি একটা মানে খারাপও লাগে নাই খুব সুন্দর মতো হচ্ছে দিনগুলা কেটে গেছে আর দেখতে দেখতে কোন দিক দিয়ে যে 20 রোজা চলে গেছে মানে মনে হয় যেন ইয়েই নাই তো খুবই খারাপ লাগতেছে জানি না এবছর হচ্ছে রোজা করতেছি সামনের বছর আল্লাহ আবার রোজার পর্যন্ত মানে তৌফিক দেয় কিনা বা রোজা রাখার তৌফিক দেয় কিনা তো আল্লাহ হচ্ছে সবাইকে সুস্থ সবল রাখুক যে যেখানে আছুক সবাইকে ভালো রাখুক আল্লাহ সবার 30টা রোজা হচ্ছে সুন্দর মতো কাটাক সবার 30টা রোজা কবুল করুক তারপরে এই তো আমাদের হচ্ছে এক এক করে সব রান্না করে ফেলতেছি আর আমি হচ্ছে নুডলসটা রান্না করতেছিলাম আর আমার আপু হচ্ছে এখান দিয়ে হচ্ছে ভাজা পোড়াগুলো করে নিতেছে আলু চপ পেঁয়াজু এই তো এক এক করে মানে ভাজতেছে আর আমি হচ্ছে এখান দিয়ে নুডলসটা হচ্ছে বসিয়ে দিলাম বললাম তো আমি হচ্ছে বেশিরভাগ হচ্ছে ইফতারি টিফতারি বানাই না বেশিরভাগ সব কিছুই হচ্ছে আমার আপু করে মাঝে মধ্যে টুকিটাকি হচ্ছে করি আর কি তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে হচ্ছে দিনকাল খুবই ভালোই কাটতেছে আলহামদুলিল্লাহ তো কার দিনকাল কার রোজা কীভাবে কাটতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কম মানে লাইক দিবেন একটা একটু কমেন্ট করে দিবেন আপনারা যদি ভালোবেসে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করেন তাহলে ভিডিও বানাতে আগ্রহ লাগে মানে মানে আপনাদের কমেন্ট দেখলে লাইক দেখলে তারপরে হচ্ছে দেখলে হচ্ছে মনে হয় যে হ্যাঁ সবাই তো আমার ভিডিওটা দেখতেছে লাইক দিতেছে ভালোবাসতেছে তাহলে আরেকটা ভিডিও করি বা আরেকটা ভিডিও আপলোড দেই কারণ একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয় মানে তো আপনারা যদি একটু মানে সাপোর্ট করেন তাহলে দেখা যায় যে আমাদের চ্যানেলটা গ্রো করতে সাহায্য করবে যেহেতু আমরা কষ্ট করে ভিডিও বানাই তো এই তো এক এক করে হচ্ছে সব কিছু রান্না করা মানে হয়ে যাইতেছে নুডলস সব কিছু দিয়ে আজকে নুডলসটা শুধু হচ্ছে ডিম আলু দিয়েই রান্না করব আর হচ্ছে কোনো কিছু মানে দেব না আর কি তো আমাদের হচ্ছে এক এক দিন ইফতারিতে হচ্ছে এক একটা বানানো হয় প্রতিদিন হচ্ছে আমরা হচ্ছে বুটমুড়ি দেখা যায় প্রতিদিন একটা না খাওয়া হয় না কোনোদিন নুডলস কোনোদিন হচ্ছে খিচুড়ি কোনোদিন মানে বিরিয়ানি তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ এক একদিন একটা মানে বানানো হয় একটা খাওয়া হয় আর হচ্ছে সব কিছু মানে সুন্দর মানে সব মিলিয়ে সব কিছু সুন্দরভাবেই কাটতেছে মানে দিনগুলো ভালো মতোই কাটতেছে অনেক বেশি মানে আজকে 2-3 দিন একটু গরম ছিল অনেক বেশি কিন্তু ভোর রাতের দিকে হচ্ছে অনেক বৃষ্টি হয়েছিল অনেক অনেক বেশি তুফান ঝড় তুফান এখন হচ্ছে চারদিকে মানে প্রতিদিনই হচ্ছে ঝড় তুফান এগুলো হচ্ছে রাতের দিকে আর দিনের বেলা অনেক গরম পড়তেছে কিন্তু অনেক বেশি গরম হওয়া সত্ত্বেও হচ্ছে এত বেশি একটা খারাপ লাগে না মানে রোজা রেখে এত একটা কষ্ট হচ্ছে না সুন্দর মতোই মানে ভালো মতোই দিনগুলো হচ্ছে কাটছে মানে কাটতেছে তো তারপরে হচ্ছে এই তো এক এক করে সব কিছু হচ্ছে ভেজে নেওয়া হচ্ছে তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার হচ্ছে পাশে থাকবেন না টেনে হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলে গিয়ে আমার হচ্ছে আগের অনেক ভিডিও আছে ওইগুলো দেখতে পারেন হয়তো বা ভালোও লাগতে পারে তো আমার চ্যানেল থেকে একটু ঘুরে আসতে পারেন যদি ভালো লাগে যদি রুচিশীল হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো তারপরে হচ্ছে পেঁয়াজগুলো হচ্ছে ভাজা হচ্ছে হয়ে গেল তারপর হচ্ছে আলুর চপ ভাজা হবে আর এখান দিয়ে আমার নুডলসটাও হচ্ছে মোটামুটি রান্না শেষ Thank you.
সব কিছু হচ্ছে, করতে করতে হচ্ছে ইফতারি সময় হয়ে গেল আর আমরা হচ্ছে সবাই হচ্ছে ইফতার করতে বসে গেছি। এখন হচ্ছে আর মানে অল্প কিছুক্ষণ পরেই হচ্ছে আজান দিয়ে দিবে, 5-10 মিনিট পরেই। তো এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ শুকরিয়া, সামনে অনেক কিছু নিয়ে ইফতার করতে বসেছি। আল্লাহ এত কিছু মানে খাওয়ার তৌফিক দান করছে আলহামদুলিল্লাহ। তো আজকে ইফতারিতে কী কী ছিল সেটা তো দেখলে নিই, নুডলস, তারপরে হচ্ছে আলুর চপ, পেঁয়াজু, তারপরে জিলাপি, এই টুকিটাকি যা থাকে সব কিছুই। তো এখন হচ্ছে এই তো দেখেন আমার মেয়ে হচ্ছে কী করতেছে, ও হচ্ছে ওর বাবার সাথে কথা বলতেছিল আর আমি হচ্ছে নামাজ পড়ছিলাম, ওই মশলাতে বসে বসেই হচ্ছে ও ওর বাবার সাথে কথা বলতেছিল, কত কথা বলতেছে।